যে সমাজে তোমাকে নিয়ে থাকা যাবে না ওই সমাজে আমরা থাকব না যে সমাজে কোনো সমস্যা হবে না আমরা ভালো থাকতে পারব তোমাকে নিয়ে আমি সেই সমাজে চলে যাব আমি কোনো সমাজের ধারদারি না পারব না এসব বলা খুব সহজ ঘরের বাইরে যাও তারপর বুঝবা তোমাদের বাড়ির বাইরে একটা বাজার বসে না ওই বাজারে গেলে তোমার এসব যত প্রেম না সব উড়ে যাবে তুমি পাশে থাকলে আমি সব পারব এখন বলো তুমি আমার পাশে থাকবা কিনা মজা খুব মজা যদিও জানি এটা দোকান থেকে কেনা হয়েছে তারপরেও মজা কেন জানো কারণ তুমি পাশে আছো বলে তুমি পাশে থাকলে সবকিছু মজা এই সর্বোচ্চ কি তুমি বানিয়েছো তুমি বানাও না বানাও সর্বোচ্চ মজা আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিও মাফ চাইতে হবে না তুমি থাকলেই হবে আমি একটু নাস্তা বানাইতে করলাম আমার যা কিছু তাই করলো মুখে যা না তাইলো তাই কথা শুনাইলো ও সাহস দিন দিন বাড়তেছে আমি দেখতেছি কি করা যায় কি কর সাজনা বাড়তেছে কেন মায়ের কি কইছো মায়ের কি কইছো গলার আওয়াজ নিচে এত সাজাইতেছো কেন আমি যেটা জিজ্ঞেস করছি সেটার কথা সোজাসুজি উত্তর দাও মায়ে কান্দে কিসের জন্য কি কইছো তারে হ্যাঁ কান্দে কিসের জন্য আমি কেমনে কমু আমি খালি হ্যাঁ সত্যি কথা কইছি এখন তোমার মা তো সত্যি কথা হজম করতে পারে না কত বড় সাহস আমার পোলারে খাওনের খোড়া দেয় আর আমি চুপ করে বলা থাকুম আরে তুমি তো জানো মায়ের মাথায় সমস্যা আছে এটা জানার পরে কিসের জন্য তার সাথে তুমি ক্যাসেল করতেছো মাথা সমস্যা তাহলে মাথা সমস্যা থাকলে বাড়িতে কি করে আরে পাগলা গেলে তো ছুঁয়ে আসো যে যেমন তার তো সেখানে রাখা দরকার যে যেমন সেখানে রাখা দরকার তাহলে তোমার তো জঙ্গলে ফলাই দিয়ে আসতে হবে জঙ্গলে কেন আমি কি করছি কি করো বুঝো নাই তোমার আসার তো পশুর মতো কিছু একটা কইলে কামড়ায় ধরো খবরদার একটা আজে বাজে কথা কবা না আমি পশুর মতো আমি কামড়ায় ধরি তা দেওয়া হাতটা দাও একটা কামড় দিয়ে দিও কইছিনা এখনই তার প্রমাণ হইছে পশুর মতো আসার উনি এখনই কামড়া ধরে শোন বাড়িতে মেহমান আছে তো এইজন্য কিছু কইলাম না তাহলে তোর খবর ছিল কি আমার বীর পুরুষ রে আমার খবর করব মুরদ নাই দুইটার পয়সা কামানোর ভাইয়ের ঘরে ঘরে বৈশা বৈশা খাও আর আসছে আমার খবর করতে পাবি টাকা দেব তো দেখাবো অনেক টাকা নিয়ে আসবো তখন দেখবি কেমন থাকে হ দেখ মুনে ছেলেটার কোনো ভবিষ্যৎ আছে আমার ছেলেটার দুইটা পয়সা ইনকাম করার মুরদ নাই আসছে টাকা নিয়ে আইবো কারি কারি ওটা দেখতে দেখতে আমি মরে যামুগা মরবি না তুই তো আগে মরবি না আমি টাকাটা কামাই নিয়ে বস্তা করে নিয়ে আসুম চাপ দিয়ে তোরে মারব আর তোর ওই ছেলের ভবিষ্যৎ আমি দেখতেছি আমি আমি কি করতে পারি দেখতেছি ঠিক আছে আমার মরার আগে একটু আমার ছেলের ভবিষ্যৎটা দেখে যাও তোর মরা লাগবে না মরার আগে করতেছি তোর এত কথা তোর সাজনামা তোর মুরদ নাই দুই পয়সা রেছি কাটতে একদম ফারা জোর হয়ে যায় গো বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো